বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরবো বলে এই আশা নিয়ে ঘর থেকে বের হয়েছি। কক্সবাজার বান্দরবান হয়ে আজকে ঘুরতে আসলাম রাঙামাটি। রাঙামাটির উপর আমার অনেকগুলো ভিডিও হবে, সেগুলো দেখবেন। এর আগে কক্সবাজার এবং বান্দরবানের উপর অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখবেন এই আশা রইল। তবে আজকের ভিডিওতে দেখতে পাবেন রাঙামাটিতে আসলে আপনারা কোন জায়গায় খুব সস্তায় ভালো মানের ঘরোয়া খাবার খেতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা যদি রাঙামাটিতে সবচেয়ে বেস্ট সাশ্রয়ী মূল্যে ঘরোয়া খাবার খেতে চান এবং সুস্বাদু খাবার, তাহলে আপনারা এই হোটেলে খেতে পারেন। এটা হচ্ছে ফরিদবাইর হোটেল। এটা ঘরোয়া পরিবেশে, বাইরের দিকটা আপনার এতটা পছন্দ হবে না, কিন্তু খাবার দাবার মান খুবই ভালো। উনি নিজে ঘরোয়াভাবে রান্না করে, ওনার ওয়াইফ শুধু রান্না করে। এই হচ্ছে বাইরের পরিবেশ, এখানে বসে খেতে পারবেন। ভিতরে আরেকটা জায়গা রয়েছে, সেখানেও খেতে পারবেন। কেমন আছেন? এখন রাত্রেবেলা কি পাওয়া যায়? রাত্রেবেলা স্যার আমি আজকে হাঁসি করছি, এইটা গরু বট করছি স্যার, এটা হলো গরুর মাংস, আর এটা হলো স্যার হাঁসি, আর এটা হলো পেঁপে ভাজি স্যার, আর এটা হলো লাউ মাছ দিয়ে স্যার, আর এটা হলো মুরগি জাল ফ্রাই স্যার, আর এটা হলো মাছ এসে গেছে এটা, আর এটা শুক্তি বোটা স্যার, আর এটা হলো আপনার রুই মাছ এখানকার লেগে, আর এটা হলো ডাল স্যার, আর এটা ভাত। আপনি আরও বেশি আইটেম করেন? করি স্যার, অনেক সময় মানে কাস্টমার বেশি হলে করি। আর কী কী আইটেম করেন? ধরে আমি হাঁসের মাংস করি, তারপরে মহিষের মাংস, তারপরে আপনার কবুতরের মাংস, তারপরে দেশি মুরগি। প্রথম তো দেখালেন বট, বট কত করে? বট 80 টাকা করে স্যার। আর ইয়ে গরু? গরু 100 টাকা। আর মুরগি? মুরগি 60 টাকা। ব্রয়লার মুরগি বিক্রি না, ওগুলো কক স্যার, ব্রয়লারগুলো হলো 50 টাকা স্যার। 50 টাকা? জি স্যার। আর ওই যে আপনার ইয়ে ওই মাছ হলো 60 টাকা, আর রুই মাছ হলো 70 টাকা। 70 টাকা? আর ওই যে এটা কি সবজি না? জি স্যার, সবজি 40 টাকা প্লেট স্যার। 40 টাকা? আর এটা? এটা 30 টাকা প্লেট স্যার। আচ্ছা, সবই তো দাম জানেন। ডাল কি ফ্রি না? ডাল ফ্রি স্যার। আচ্ছা, দুপুরে খাবার পাওয়া যাবে? আচ্ছা, আপনার ঠিকানাটা বলে দেন যাতে মানুষ আসতে পারে। ফরিদ কুলিং কর্নার পুরাতন বাস স্টেশন, দৈল চত্বর, রাঙামাটি সদর। আচ্ছা, আর আপনার মোবাইল নাম্বারটা কি দিতে পারবেন? হ্যাঁ, 01824-88-3697। আমি তো সাইনবোর্ড দেখলাম এবং আসলাম, এটা হলো ঘরোয়া খাবার, মানে আপনি তো পুরোটাই ঘরোয়া খাবার। আপনি এটা আপনার ওয়াইফ রান্না করেন? তো ঠিক আছে, অনেকক্ষণ সময় দিলেন, আপনি অনেক ব্যস্ত, ব্যস্ততার মধ্যে সময় দিলেন, ধন্যবাদ। এটা হলো ওনার ঘরের ভিতরের যে অংশটা, এটা ঘরোয়া পরিবেশ, তো আপনারা অবশ্যই আসবেন। আর এখানকার আমি নিজে খেলাম, তো আমার খুব ভালো লাগছে আর কি। আর এই ভাইও, উনিও অনেকদিন যাবত তো খাওয়া দাওয়া করেছেন, উনি আবার ওনাকে নিয়ে আসছে আর কি, উনি জানে না। কেমন লাগলো আপনার কাছে? খুব ভালো আসলে। আপনি যদি একবার আসেন তাহলে বুঝতে পারবেন যে খাবারের মান কতটা ভালো। ভিউয়ার্স, এই জায়গায় আব্দুল সালাম নামে একটা রেস্টুরেন্ট রয়েছে, জোরযুক্তের সাথে। রুটিগুলো এত সফট আর এত টেস্টি, ডালটা অনেক ভালো। সকালের নাস্তাটা এই জায়গাতে করতে পারেন, কারণ আপনাদেরকে যে বলেছিলাম ফরিদ হোটেল, যা সকালে বন্ধ থাকে, ফরিদ হোটেলে একদম সাথে রেস্টুরেন্ট, বাসস্ট্যান্ডের সাথে, পুরাতন বাসস্ট্যান্ডের সাথে। ভিউয়ার্স, সকালের নাস্তাটা এই হোটেলে করলাম। হোটেলের পরোটাগুলো খুবই ভালো লাগে, যেহেতু ফরিদবাইর হোটেল সকালবেলা বন্ধ থাকে। আর 3টা রুটি, 1টা ডিম, আর ডাল সহ 50 টাকা খরচ হবে। সকালবেলা নাস্তা করলে এই হোটেলে করতে পারেন, আমার কাছে ভালো লেগেছে। আর আগে তো বললাম যে ফরিদবাইর হোটেলে কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো এই ছিল রিভিউ। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আগে ওই সবজি আর ভর্তাগুলো আছে।
সবজি সবজি দেবো আর কি যে সবজি আছেন সবগুলো দেন লাল শাক খান আলু ভাজি দেন আলু ভাজি দেন ডাল খান ডাল ডাল একটু পরে দেন নাহলে অল্প করে একটু দেন একদম এত বেশি না আলু ভাজি দেন আর ভর্তা নাই না ভর্তাটা দাও দেন আমার মুরগি নিলাম এটা উনি গরম করে দিয়েছিল অন্য অন্য যে খাবারগুলো খেলাম অনেক সুস্বাদু